একদম গম্ভীর এখন হচ্ছে আর আশিসকে এখন দিব আমরা সারপ্রাইজ জানি না দিতে পারবো কিনা আমরা গিফট কেনার জন্য চলে আসলাম শার্টের দোকানে। এখান থেকে এখন আমাদের পছন্দ মতো দুটো শার্ট আমরা নিবো। এই দুটো শার্ট আমাদের একটু ভালো লাগলো তাই এই দুটো শার্ট আমরা নিয়ে নিলাম। এখন আমরা চলে যাবো আমাদের পরের দরকারে। আমার মা ভাস্তিকে দেখতে যাবে আর আমার ভাস্তি কমলা লেবু খেতে চেয়েছে তাই আমরা এখান থেকে এখন কমলা লেবু নিচ্ছি। তারপর পিসিয়ার আমি চলে আসলাম দশকর্মা ভান্ডারে বিয়ের কিছু জিনিস কিনতে। আর এখন আমরা দুজন একটু আদবাদ করে তুফানগঞ্জে ঘুরছি কারণ বিজু আমাদেরকে রেখে অন্য জায়গায় চলে গেছে। তারপর আমরা চলে আসলাম বার্থডের ব্যাকগ্রাউন্ড সাজার জন্য বেলুন নিতে, আরো যা যা লাগে বেলুনের সঙ্গে সবকিছু নিতে। এখানকার দরকার শেষ আর এখন আমরা নিব মিষ্টি। তারপর আমরা চলে আসলাম ফুলের দোকানে ফুল সাজার খাট সাজানোর জন্য ফুল নিতে কারণ রাতে আমাদের শুট আছে। তুফানগঞ্জে আমাদের সব ঝামেলা শেষ হলো আর এখন আমরা যাবো কেকটা নিতে। কেকটা এতক্ষণ হয়তো হয়ে গেছে। এই তো আমাদের কেকটা রেডি হয়ে গিয়েছে আর আমাদের খুলেও দেখাচ্ছে আর ডিজাইনটা দেখে তোমরা বলো কেমন হয়েছে। আমাদের হাতে অনেক জিনিস ছিল আর একটা বাইকে তিনজন যাওয়া একটু অসুবিধা হচ্ছিল তাই আমরা গুড্ডুকে ফোন করে ডেকে নিলাম। গাইস এতক্ষণ আমাদের শুট ছিল তো সেই কারণে আর আমি কোনো ফুটেজ নেইনি। তো এই মাত্র শুট শেষ হলো আর আশিসকে এখন দিব আমরা সারপ্রাইজ। জানি না দিতে পারবো কিনা। কথাগুলো কেন আসতে বলছি কারণ আশিস আমাদের বাড়িতেই আছে। চলো দেখা যাক কি করছে। বড় গাইজে সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু উপরে কিন্তু ফুল সজ্জার জন্য খাট সাজানো হচ্ছে। আমিও এদেরকে একটু হেল্প করছি ফুল সজ্জার খাট সাজানোর জন্য তাই পাপড়িগুলো এইভাবে ছিটে দিচ্ছি। আর আমরা সবাই এখন এখানে খেতে খেতে প্ল্যান করছি কিভাবে সারপ্রাইজটা দেওয়া যায়। সারপ্রাইজ হচ্ছে 12টার সময় তোমরা অল্প পরে দিও কারণ যাতে বার্থডে বয় ভাবে বলে আমরা যাতে বার্থডে বয় ভাবে আমরা ঠিক আছে উপরে মোর সঙ্গে আশিসের শুট হচ্ছে আর আমরা নিচে এইসব করছি ওরা কিন্তু একদমই জানে না। গাইস আমাদের ব্যাকগ্রাউন্ড সাজা একদম হচ্ছে গুড্ডু আর বিজু সাজিয়েছে দেখাও আর গুড্ডু আর বিজু কাজ শেষ করে দেখো এইদিকে ওরা নিজেরাই ছ্যাবলামো করছে। বার্থডে বয়কে স্প্রে না দিয়ে এইদিকে দেখো ওরা দুজন দুজনকে স্প্রে দিচ্ছে। মৌ আর বিজু এদিকে ভূতের মতো রিয়েকশন দিচ্ছে আর এদের এইসব কাণ্ড দেখে বর্ণালী বুনো হাসে। ওরা সবাই লাইট বন্ধ করে আন্ডারগ্রাউন্ডের ভিতরে আসে। আশিস আসলে লাইট জ্বালিয়ে দিবে আর আমি এইদিকে আশিসকে ছলে বলে কৌশলে আন্ডারগ্রাউন্ডে আনার চেষ্টা করছি। আমরা ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু সারপ্রাইজ দিতে পারিনি কারণ ও আগেই জেনে গেছে। আসলে ও আমাদের থেকে টাওয়ারটা একটু বেশি পায় তো। শুট শেষ করে এখন বাজে 3টা আর এখন আমরা সেলিব্রেশন করছি। কালকে আর আমরা কোনো ঝামেলা রাখছি না। এইদিকে আমাদের কেক খাওয়া হয়ে চলছে আর আন্টিকে দেখো কেক দিয়ে কিভাবে আশিস থেকে বরণ করে নিচ্ছে আর পিসি দিয়ে দিল গিফট আর এদিকে পার্থদা বড় হা করে বলছে যে আমাদের কালকে পার্টি আছে। আর এইদিকে আমার বৌদি পাদর সঙ্গে একটু ফাজলিমি করছে। আর আন্টি এদিকে গিফট গুলো খুলে দেখাচ্ছে আমার শহরের তরফ থেকে। সারপ্রাইজ কেমন লাগছে আমার বার্থডে পার্টি আছে খুবই ভালো লাগছে আমি তো সত্যি টাওয়ারটা কমই পাই বলতে আসি।
শুট হলো বার্থডে হলো বেশ ভালো লাগলো চলো চলো দেখা হচ্ছে মানে আসি আমাদেরকে যেখানে নিয়ে যাবে তারপর নেক্সট ব্লগে দেখা হচ্ছে ওকে।